चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपदाय श्रीकेशवभ्रष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तश्रील पर्यटकस्वामीति नामिने नमो विष्णुपदाय श्रीकेशव प्रियात्मने श्रीश्रीमद् भक्ति वेदांत वामनेति नामिने नमो विष्णुपदाय आचार्य सिंधुरूपिणे श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका पंत राधा पंत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभान सुते देवी प्रणमामि हरि प्रिय वृंदाय तुलसी दिव्य प्रियाय केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्र मरस्मृति गुरुपाद पद्मचित पिलाश विष्णु कुल चुड़ावनी नित्यलीला प्रविष्ट विष्णुपाद वस्तुतुल शत श्री श्री श्रीमद श्रीमद भक्ति वेदांग शिल पर्यटक स्वामी गुरु महाराज प्रातुर श्री चरण कमले अमर धाम भक्ति पूर्ण प्रणाम निवेदन करे परम गुरुदीप नित्रलाभ भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री चरण कमले अमर धाम भक्ति पूर्ण प्रणाम निवेदन करे अहित की कृपा भिक्षा प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु गौराज अभिनव बिहारी जीव गिरिराज महाराज श्री चरण कमले अमर भक्ति पूर्ण प्रणाम निवेदन करी अहित की कृपा भिक्षा प्रार्थना करी जय गुरुदेव श्रवण করেছিলেন যে হরিবাসর তিথির যে মহিমা হরিবাসর তিথি পালন যে প্রত্যেকটি জীবের একান্ত কর্তব্য এবং শ্রী একাদশী অকরণে একাদশী অকরণে অবিনাশী পাপ বিশেষের কথা জানাই যেতে সুতরাং একাদশী ব্রত অত্যাবশ্যকৃত তা নিঃসন্দেহ
তাহলে একাদশী অবশ্যই প্রত্যেকের পালন করা কর্তব্য। বলছেন মহাবিপদ অথবা পরম আনন্দ উপস্থিত হইলেও যিনি একাদশী ব্রত ত্যাগ করেন না তাহারই বৈষ্ণব দীক্ষা যথার্থ। মহাবিপদও যদি উপস্থিত হয় একাদশী ব্রত ছাড়া যাবে, পরম আনন্দ উপস্থিত হল কিন্তু সেদিন একাদশী অবশ্যই একাদশী ব্রত পালন করতেই হবে। বৈষ্ণব যদি ভঞ্জিত একাদশ্যং প্রমাদত বিষ্ণু অর্চনং বৃথাতস্য নরকং ঘোর মাপ্নুয়াৎ। বৈষ্ণব যদি প্রমাদ বশত একাদশীতে ভোজন করেন, বৈষ্ণব যদি প্রমাদ বশত একাদশীতে ভোজন করেন তবে তাহার বিষ্ণু অর্চন সব নিষ্ফল হইয়া থাকে। এবং তিনি ঘোরতর নরক গতি প্রাপ্ত হইয়া থাকেন। এই বাক্যে একাদশীতে ভগবান নিবেদিত মহাপ্রসাদন্ন ভোজন নিষিদ্ধ হইয়াছে বলে জানিতে হইবে। তাহলে ভগবানকে যেটি নিবেদন হবে সেটিও পাওয়া যাবে, মহাপ্রসাদ মানে অন্ন প্রসাদ, সে ভোজন নিষিদ্ধ হইয়াছে বলে জানিতে হইবে। প্রসঙ্গত ইহাই জ্ঞাতব্য যে কেহ কেহ বৈষ্ণবগণের একাদশাব্দী ব্রতের সহিত সাধারণ ব্রতাদি তুলনা করিয়া থাকে। শ্রী হরি সম্বন্ধীয় সমস্ত বস্তুই অচিন্ত শক্তি সম্পূর্ণ, ইহাদের চরণ চরম ফল শ্রী হরি চরণে প্রেম প্রাপ্তি বা শ্রী হরি প্রাপ্তি, যার ফলে তুচ্ছ জাগতিক সম্পদ লাভ হয় তাহাকে এতাদৃশী মহামহিমা সম্পূর্ণ বস্তুর সহিত তুলনা করা ঘোরতর অপরাধ বলিয়া জানিতে হইবে। শ্রী কার্তিক ব্রত বা আহারাদির বা নিয়ম সেবা ব্রত ভাব প্রাপ্তির প্রতি যুগপৎ নিমিত্ত উপাদান কারণ উভয় বলিয়া তার ভাব সম্বন্ধিত। এই কার্তিক ব্রত কি বা নিয়ম সেবা ব্রত বলা হয়, নিমিত্ত উপাদান কারণ উভয় বলিয়া তাহার ভাব সম্বন্ধিত। আহারাদির সংযম পালনের জন্য তপস্যা অংশে উহার নিমিত্ত কারণতা এবং শ্রবণ কীর্তন আদি নিয়ম পালন তাহলে কার্তিক মাসে আহার সংযম করতে বলছেন এবং শ্রবণ কীর্তন নিয়ম পালন উপাদান কারণতা অপর মাস অপেক্ষা কার্তিক মাসে বিশেষ আদর যত্নের সহিত নিয়মপূর্বক শ্রবণ কীর্তন ও শ্রী রাধা দামোদরের অর্চনাটি করিতে হয় অন্যান্য মাসের তুলনায়, কারণ এই সময় স্বল্পমাত্র ভজন করিলেও শ্রী রাধা দামোদর তাহা বহু বলিয়া স্বীকার করিয়া থাকে। ভক্ত যদি স্বল্প করেন নিঃশ্বাসই তা ভগবান সেটিকে বৃহৎ মনে করেন। পক্ষান্তরে কার্তিক ব্রত পালন না করিলে ঘোরতর প্রত্যাবায় শ্রুত হইয়া থাকে। শ্রী ব্রহ্মা নারদের প্রতি বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ নারদ, ব্রহ্মা বলছেন নারদ মুনিকে, দামোদর প্রিয় শ্রী কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে, ব্রহ্মা বলছেন নারদ মুনি, দামোদর প্রিয় শ্রী কার্তিক মাসে যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে নিয়ম পালন করে না সে সর্বধর্ম বহিষ্কৃত, তীর্যকজনই প্রাপ্ত হইয়া থাকে, সে সমস্ত ধর্ম বহিষ্কৃত।
तीर्जक जोनी प्राप्त हुई थे जे कार्तिक व्रत पालन ना करे से ब्रह्मघाती जे कार्तिक व्रत पालन करे ना से ब्रह्मघाती गोघाती शरणोपहारी सदा मिथ्यावादी हुए थे जिन कार्तिक मास पालन करे ना। सुतराम श्री एकादशी व्रतेर न्याय यहार नित्यता जाना जाए। एकादशी व्रत जेमन नित्यता महान व्रत तै कार्तिक मास होते आवा श्रीकृष्ण लीलास्थले श्री ब्रजधाम आश्रय करिया एक नियम सेवा व्रत पालने सहसा सुदुर्लभ सुदुर्लभ हरिभक्ति लाभर कथा अवगत हुआ जाए। आबार एक कार्तिक मास जदि ब्रजधामे काटे सेटी बोलछेन सुदुर्लभ যেটা জিনারা করেন না তার হচ্ছে গৌঘাতী স্বর্ণোপহারী ব্রহ্মঘাতী এবং সদা মিথ্যাবাদী। রূপ গোস্বামী বা শ্রী হরিভক্তি রসামৃত সিন্ধুতে এখানে বলেছেন যে ঊর্জাদরঙ্গের বর্ণন প্রসঙ্গে যে ব্রজধাম আশ্রয় কার্তিক ব্রতের বিশেষ মহিমা দেখা গেছে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী প্রভু যে এই কার্তিক মাসে ব্রজ মাসে ব্রজধামে থাকলে কি ফল হয়। ব্রজধাম ব্যতীত অন্যত্র শ্রীকৃষ্ণ সেবিত হইয়া আসক্তি শূন্য জনগণকে ভক্তি মুক্তি দান করিলেও ভক্তি দান করেন না। কি ব্রজধাম ব্যতীত অন্যত্র যদি শ্রীকৃষ্ণ সেবিত হয় দেখুন ব্রজধামের কি মহিমা বলছে। ব্রজধাম ব্যতীত অন্যত্র যদি শ্রীকৃষ্ণ সেবিত হইয়া আসক্তি শূন্য জনগণকে ভক্তি মুক্তি দান করিলেও ভক্তি দান করেন না মানে অন্য স্থানে কারণ আসক্তি শূন্য জনের বশ্যতা স্বীকার উচিত নয়। কিন্তু যদি মথুরায় যদি কার্তিক মাসে একবার শ্রী দামোদরের পূজা সংঘটিত হয় তবে তাহার প্রভাবে অন্য সাধন শূন্য মানব সহসা সুদুর্লভ শ্রী হরিভক্তি লাভ করিয়া থাকে যা অন্য কোথাও হয় না। শ্রী জিজ্ঞোস্বামী বাদ গেলেন যে কেহ যেন মনে না করেন যে ভক্তিতে শ্রী ভগবানের বশ্যতা আছে বলিয়াই তিনি ভক্তি দান করেন না। ভক্তি বসি কারিত্ব শ্রীহরির পরম সুখকর কখনোই দুঃখকর নাই। সুতরাং যাহাতে শ্রীহরির বশ্যতা এই বাক্যটি ভক্তি অদানের প্রযোজন নয়। ভক্তির ন্যায় এরূপ পরম উৎকৃষ্ট বস্তু কখনোই অযোগ্য আধার দান করা উচিত নয়। সুতরাং যোগ্যতা না আসা পর্যন্ত হরি কাহাকে ভক্তি দান করেন না। এই জন্য যোগ্য হৃদয়ের প্রয়োজন শ্রবণ করলাম যোগ্য হৃদয়ে লীলা স্ফুরিত হয় অযোগ্য হৃদয়ে হয় না। এই জন্য হরিও তাই সেই ভক্তি দান করার পূর্বে আগে যোগ্যতা প্রাপ্ত হয়েছে কিনা দেখে নেয় তাছাড়া হরি কাহাকেও ভক্তি দান করেন না। সবই তো দেখছেন এই জন্য বলছেন হরি কাহাকেও ভক্তি দান করেন না যদি তার যোগ্যতা না আসা পর্যন্ত। যোগ্যতা না হলে তখন ভক্তি ধরে রাখতে পারত না। এই জন্য অযোগ্য আধারে দান করা উচিত নাই। অযোগ্য বস্তুকে কোনো দান করা উচিত নাই। পরম উৎকৃষ্ট বস্তু কখনো অযোগ্য আধারে দান করা উচিত নাই। তাই ভগবান দেখে নেন যোগ্যতা হয়েছে কিনা। অন্যান্য সমস্ত সহি বিষয় নিরপেক্ষ হয়ে একমাত্র প্রেম লাভের আকাঙ্ক্ষাই প্রেম প্রাপ্তির যোগ্যতা। এই জন্য সাধনার দ্বারা সাধক যতই তার চিত্তকে গুণান্বিত করতে থাকে ততই সে গুণান্বিত ভগবানের লীলা নাম গুণ আদি সেগুলো স্ফুরিত হয়। যতটাই চিত্তকে গুণান্বিত করে ততটাই গুণান্বিতময় ভগবানের কথাই হয়ে স্ফুরিত হয়। সাধনের দ্বারা চিত্তকে গুণান্বিত করতে বলছে। কিন্তু যদি ব্রজধামে কার্তিক মাসে
एक बार श्री राधा दाम श्री श्री राधा दामोदर पूजन संघटित है योग्यता ना थकिले वस्तु प्रभाव स्वस्थ प्रेम लाभ हुई थे क्योंकि ब्रजधाम योग्यतार कथा क्या बोलना योग्यता जदिव ना थे ब्रजधाम जी श्री श्री राधा दामोदर उद्देश्य पूजा पूजन संघटित है तेल तर प्रेम लाभ हुई अन्न कौ ब्रजधाम कार्तिक देवी श्री श्री राधारानी कार्तिक देवी उज्ज देवी उज्जैश्वरी नाम गुली पुनः पुनः उल्लेख कर सूतरां कार्तिक व्रतर अनुष्ठान जे श्री वृंदावनेश्वरी श्री पाद पद्म लाभ करिया धन्य हवा जाए बुझाई जाते राधारानी नाम कार्तिक देवी उज्ज देवी उज्जैश्वरी सब राधारानी नाम उज्जा व्रत बोली दामोदर व्रत श्री वृंदावनेश्वरी श्री पाद पद्म लाभ करिया धन्य हवा जाए कार्तिक व्रतर अनुष्ठान कार्तिक व्रतर अनुष्ठान कर राधारानी चरण भक्ति श्री सुकुमुनि महाराज परीक्षितर प्रति बलिया कि हे राजन परलोकगत त्रिलोक विख्यात महत राजागणेर जश आमि तोमार निकट व्यक्त करिलाम यहा विषय असारता ज्ञान रूप जो वैराग्य विवक्ष बाग्गी बलाश मात्र जानिबे इहा पारमार्थिक नहि आमि जे तोमाके महत राजागणेर जे जश ख्याति कथा तोमार काछे व्यक्त करिलाम इहा असारता ज्ञान रूप वैराग्य विवक्षाय इहा पारमार्थिक नहि किंतु श्रीकृष्ण जी विशुद्ध भक्ति लाभे अभिलाषी व्यक्ति निखिल अमंगल नाशक श्रीकृष्ण जे गुणानुवाद ताहे नित्य निरंतर श्रवण करिबे परीक्षित महाराज जी बोलछे श्री अखिल जे प्रसामृत भक्ति लाभे अभिलाषी अमंगल नाशक जिन भक्ति लाभर अधिकारी भक्ति लाभ जिन अभिलाषी हो जाए एकमात्र अमंगल नाशक श्री कृष्ण गुणानुवाद ताहे नित्य निरंतर श्रवण करिबे ताले भक्ति लाभ हुई तो श्रीमद भागवत युक्ति अनुसार श्रीमद भागवत दशम स्कंद प्राण पृष्ठ श्री कृष्ण जे दशम स्कंद भागवती श्री कृष्ण जो अमृत मधुर चरित गाथा श्रवण कीर्तन आदि यथाजोग्य नित्य कृतत्व भाव सम्बन्धी सिद्ध होते महत् श्रोतागण कृष्ण कथा श्रवण कीर्तन आदि यथाजोग्य नित्य एवं महत् श्रोतागण कृष्ण कथा एवं तार प्रिय भक्तिर कथा भिन्न अन्य कोनो कथा श्रवणे इच्छा ही करिबे ना जरा महत् श्रोता महत् श्रोता हवा प्रयोजन तो महत् श्रोतागण की एकमात्र प्रिय भक्तिर कथा कृष्ण कथा छाड़ा अन्य कोनो श्रवणे इच्छा करेनी ना जरा महत् श्रोता सौनकादि ऋषिगण की सुखजी महाराज परीक्षित महाराज के टी बोलें जदि क्यों भक्ति लाभ अभिलाषी हुए अमंगल नाश श्री कृष्ण गुणानुवाद कथा गुणान गुण गुण कथा नित्य निरंतर श्रवण करते हैं महत् श्रोतागण कृष्ण कथा प्रिय भक्तिर कथा व्यतीत अन्य कथा श्रवणे इच्छाई करें तत कथक्तं महाभागो यदि विष्णु कथाश्रयं अथो वस्वपदां भोज मकरंदलिहां सतां किमनै रोषदाला पैराहुष सदो सदव्यय हे महाभाग सुत सौनकादि ऋषिगण सुत मुनिर प्रति बलियाछे सुतजी महाराज के बोलछेन हे महाभाग सुत यदि कृष्ण अथवा कृष्ण चरणार बिंद मधुव्रत भक्त वृंदर कथार सम्बन्ध थाके ताहा हईले से वृत्तांत आमादेर निकट वर्णना करब अन्य वृथा वाक्य प्रयोजन कि कारण ताहाते केवलमात्र अनर्थक परमायु क्षय हइया थाके तो सेखाने सौनकादि ऋषिगण सुतजी महाराजके बोलछेन जे यदि कृष्ण अथवा कृष्ण चरणारविंद मधुव्रत भक्त वृंदर कथा सम्बन्ध थाके
তা হইলে সেই বৃত্তা তো আমাদের একটু বলুন, আপনার কাছে যদি কৃষ্ণ কথা ওনার প্রিয় ভক্তির কথা যদি থেকে থাকে তো আমাদের কাছে সেগুলো বর্ণন করুন। কেন অন্য বৃথা বাক্য কিসের প্রয়োজন? কারণ সমস্ত অনর্থ পরমাই ক্ষয় হইবে, কৃষ্ণ কথা ব্যতীত জীবে সব আয়ু ক্ষয় হইবে। এই জন্য বলছে আয়ু হরতি বৈ পুংসাম জন্মস্তঞ্চ জন্মসু যত ক্ষণ নীতি। উত্তম শ্লোক বর্তমান এই সূর্য উদয়তে বলছেন সে সূর্য উদয় যে তাপ, সেই তাপের দ্বারা জগৎ জীবের আয়ু হরণ করে নেয়। কিন্তু উত্তম শ্লোক বর্তায়, কিন্তু যেখানে কেউ উত্তম শ্লোক ভগবানের কথা শ্রবণ করছেন সেখানে বলছেন সূর্য দেবতা সেই শ্রবণকারী ব্যক্তির আয়ু কোনোদিনই হরণ করতে পারে। যারা উত্তম শ্লোক ভগবানের কথা শ্রবণ করেন, কথা বলেন, কোন কথা শোনান, আলোচনা করেন, তাদের আয়ু হরণ করে না। বরং যারা করে না তাদের থেকে আয়ু হরণ করে যারা হরিভজন করেন তাদেরকে আয়ু দিয়ে দেন। আয়ু হরতি বই পুংসাম জন্মস্থান জন্মস যৎক্ষণ নীতি উত্তম শ্লোক। সূর্যদেব সেখানে আয়ু হরণ করে না তার তাপের দ্বারা। এই জন্য বলছেন যে তাহলে শুধু এখানে সৌনকাদি ঋষিগণ বলছেন আপনার আপনার যদি কৃষ্ণ কথা বা কৃষ্ণ ভক্তগণের কথা যদি আপনার কাছে থাকে তো আমাদের কাছে শোনা, তাছাড়া অন্য কথার কি প্রয়োজন? কৃষ্ণ কথা ছাড়া সমস্ত অনর্থ কথা জীবের আয়ু হরণ করে নেয়। এই জন্য শ্রী ভগবান নিবেদিত নির্মল তুলসী গন্ধ চন্দন মালা বসনাদি ধারণ ভাব শূন্য শ্রীকৃষ্ণ নিবেদিত প্রসাদী তুলসী মালা চন্দন আদিকে নির্মাল্য বলা হয়। এ নির্মাল্য যাহার অঙ্গ স্পর্শ হয় অথবা তাহার আঘ্রাণ নাসারন্ধ্রে উৃষ্ট হয় তার সর্বপ্রকার অনর্থ বিনষ্ট। এই যে ভগবানের যে এই যে ধূপ আদি ধূপ প্রদীপ যে ঘ্রাণ নিতে হয় এটি ভক্তির অঙ্গ। এটি এই ধূপ আদি ঘ্রাণ নিলে কি হয়, যখন আমরা নাসিকে ঘ্রাণ নিচ্ছি সেখানে বলছেন অনন্ত অনন্ত কালের আমাদের যে পাপ বাসনা পাপ কর্ম আদি যে বাসনা সমস্ত নিবৃত্তি হয়ে যায়। ধূপ দীপ এই জন্য আমরা ঘ্রাণ নিই, ভগবানের চরণ তুলসী ভগবানের চরণ ফুল এগুলো ঘ্রাণ নিতে হয়, ঘ্রাণ নিতে হয়। এই জন্য বলছেন এই নির্মাল্য আদি অঙ্গস্পর্শ যদি সেই প্রসাদী তুলসী প্রসাদী মালা যদি অঙ্গস্পর্শ করে কোনো ব্যক্তি বা আঘ্রাণ যদি নাসারন্ধ্রে প্রবিষ্ট হয়, ভগবানের চরণে যখন তুলসী দিয়ে সেখানে চন্দন দেওয়া হয় অগুরু দেওয়া হয় কর্পূর দেওয়া হয়, সেই চরণ তুলসী যদি ঘ্রাণে নাসারন্ধ্রে প্রবিষ্ট হয় তার সর্বপ্রকার অনর্থ বিনষ্ট হয়, সর্বপ্রকার অনর্থ। এই জন্য শ্রীকৃষ্ণ পাদ পদ্মে ভক্তি সঞ্জাত বুদ্ধ মাসে শ্রীকৃষ্ণের প্রতি বলিয়েছেন। এই জন্য ভগবান চরণ তুলসী আদি আমাদের মস্তকে রাখবে। এই জন্য উদ্ধবজি মহারাজ এখানে বলছেন যে ভগবান আমরা আপনার দাস, আপনার উপভুক্ত যে মাল্য চন্দন বস্ত্র অলঙ্কারে বিভূষিত হইয়া, এই জন্য উদ্ধবজি মহারাজ শ্রীকৃষ্ণের প্রসাদী বসতেই পড়তেন। উনি শ্রীকৃষ্ণের প্রসাদী পোশাকই পড়তেন উদ্ধব মহারাজ উদ্ধবজি। এই জন্য প্রসাদী বসতেই ভালো। আমাদের গুরু মাস দেখেছি যখন কোনো বস্তু কিছু ভক্তরা দিতেন প্রথমে গুরুদেবকে দিতেন, পরম গুরুদেবকে দিতেন, দেখেছি অনেকবার। কোনো চাদর হোক বা কোনো তোয়ালে আদি যা কিছু প্রথম পরম গুরু মহারাজকে চরণে দিতেন, দেওয়ার পরে সেই প্রসাদে উনি হয়তো ওই দিনটা রেখে দিতেন চরণে, তারপরে নিতেন। এটি আমাদের ভক্তি নিষ্ঠা ভক্তি সঞ্জাত হয় এগুলো করলে। আমাদের প্রত্যেকের করা প্রয়োজন ভগবানকে দিয়ে রাধারানী চরণে হস্তে দিয়ে। তো উদ্ধবজি মহারাজ বলছেন হে ভগবান আমরা আপনার দাস, তো আপনার যে উপভুক্ত মাল্য চন্দন বস্ত্র অলঙ্কারে বিভূষিত হইয়া আপনার উচ্ছিষ্ট ভজন করে আপনার মায়াকে জয় করিব। তাহলে উচ্ছিষ্ট নিলে কি হয়, মায়া জয় হয়।
যত উচ্ছিষ্ট নেব এই ভগবানে যা কিছু উচ্ছিষ্ট যদি আমরা সাত গুণে বরণ করি প্রীতি ভরে তাহলে আমাদের মায়া জয় হয়ে যাবে। উদ্ধবজি মহারাজ বলছেন তাহলে উচ্ছিষ্ট নিলেই জয় হবে। এই উক্তি দ্বারা নির্মাল্য সেবনে ইতর বাসনা নাশ হয়। নির্মাল্য নির্মাল্য মানে কি বললো, এই যে মাল্য চন্দন বস্ত্র অলঙ্কার আদি, হ্যাঁ এই গন্ধ তুলসী যে নির্মাল্য, এই নির্মাল্য যদি আমরা সেবন করি আমাদের ইতর চিন্তাগুলো নষ্ট হয়ে যায় বলছে, ইতর চিন্তা নষ্ট হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণ পাদ পদ্মে ভক্তি লাভ নির্দিষ্ট হইয়াছে, এই জন্য নির্মাল্য সেবনের ভাব সম্বন্ধিত জানা যায়। নির্মাল্য সেবন হচ্ছে ভাব সম্বন্ধীয়, সাধন ভক্তির ভাব সম্বন্ধী এবং নির্মাল্য সেবনটিও ভাব সম্বন্ধী, গুরু গুরু সেবা এবং গুরু চরণাশ্রয় ভাব সম্বন্ধী, গুরু পদাশ্রয় করার পূর্বেই পরেই তো ভাব উপদিষ্ট হয়। তো এটি যেন নির্মাল্য সেবন, ভগবানের নির্মাল্য সেবন ভাব সম্বন্ধী, এই জন্য তাহলে ভক্তি লাভে অভিলাষী ব্যক্তিকে অমঙ্গল নাশ করার জন্য একমাত্র গুণানুবাদ ভগবানের কথা নিরন্তর শ্রবণ করতে হবে। তুলসী কাষ্ঠের মাল, গোপী চন্দন অধিকৃত তিলক, নাম মুদ্রা, চরণ চিহ্ন আদি ধারণ প্রভৃতি যে বৈষ্ণব চিহ্ন সকল ভাবানুকূল। আমরা এই নির্মাল্য সেবন ভাব সম্বন্ধী বলল, ভাব সম্বন্ধী এগুলো ভাব সম্বন্ধী, আবার বলছে তুলসী কাষ্ঠের মালা, গোপীচন্দন তিলক বা নাম মুদ্রা, অনেকে বক্ষে নাম লিখেন, রাধা নাম কৃষ্ণ নাম লিখেন, গৌর নাম মহামন্ত্র আদি লিখে চাপ দেয়, এটা কিন্তু ভক্তির অনুকূল, এটা ভক্তির লক্ষণ, ভাবের অনুকূল, এটা প্রয়োজন ভাব অনুকূল। চরণ চিহ্ন দ্বারা ধারণ প্রভৃতি এটা বৈষ্ণব চিহ্ন সকল ভাব অনুকূল, ভাব অনুকূল, তুলসী সেবন পরিক্রমা প্রণাম আদি অনুকূল, গো অশ্বত্থ ধাত্রী ব্রাহ্মণ আদির সম্মান প্রভৃতি ভাব বিরুদ্ধ অঙ্গ সকল উপকার, বৈষ্ণব সেবা উক্ত সমস্ত লক্ষণ বিশিষ্ট জানিতে হইবে, উক্ত সমস্তই কর্তব্য মধ্যে কর্ম, এগুলো সমস্ত কর্তব্য। অশ্বত্থ বৃক্ষ সেবা করতে হবে, গো সেবা করতে হবে, ধাত্রীবৃক্ষ সেবা করতে হবে, ব্রাহ্মণ আদির সম্মান করতে হবে, ব্রাহ্মণকেও সম্মান করতে হবে, তুলসী সেবা করতে হবে, পরিক্রমা করতে হবে, প্রণাম আদি করতে হবে, এগুলো সবই কর্তব্য ধর্ম গণ্য। যেমন পোষ্য শ্রীকৃষ্ণ হইতেও তৎপোষক আবর্তিত দুগ্ধ দধি নবনীতা আদিতে ব্রজেশ্বরীর অধিক অপেক্ষা দেখা যায়, যেহেতু তিনি স্তন্য দুগ্ধ পান করে শ্রীকৃষ্ণকে ক্ষুধিত অবস্থায় পরিত্যাগ করিয়া তাহার প্রিয় দুগ্ধের উত্তরণের জন্য গমন করিয়াছেন, যশোমতী মা তদ্রূপ রাগমার্গে গমনশীল রসজ্ঞ ভক্তগণের পোষ্য শ্রবণ কীর্তনাদি অপেক্ষাও তৎপোষক এই অঙ্গ সঙ্গে পরম অপেক্ষা অনুচিত নাই। বলছেন এগুলো সব ভাব সম্বন্ধীয়, তিলক নাম বলে এগুলো সব ভাব সম্বন্ধীয়, বিষ্ণু শক্তির নিত্য আবির্ভাব তাহাতে আছে, আবার কি বিষ্ণু ক্রিয়া যে শ্রী তুলসী বৈষ্ণবী শক্তির অধিষ্ঠান, সুতরাং বিষ্ণু শক্তির নিত্য আবির্ভাব তাহাতে আছে, বিষ্ণুর যে নিত্য শক্তি তুলসীর মধ্যে আছে, যেন অধিষ্ঠাত্রী বৈষ্ণবী শক্তি নিজেই নিজের অধিষ্ঠান শ্রী তুলসী বৃক্ষ রূপে বিশ্বে আবির্ভূত হইয়াছে, বিশ্বে আবির্ভূত হইয়াছে বিষ্ণু শক্তি। তাই বৈষ্ণব সকল বিষ্ণু প্রিয়া বৈষ্ণবী শক্তি শ্রী তুলসীর মালা কণ্ঠে ধারণ করিয়া সে বিষ্ণুর আরাধনা করিয়া থাকেন। এই আমরা গুরুপদাশ্রুকুলে তুলসী মালা পড়তেই হবে, এটি বিষ্ণু শক্তি কৃষ্ণ শক্তি, অতি
ভক্তগণ বিষ্ণুর আরাধনা করতে গেলে প্রথমেই তুলসীমালা সেই বিষ্ণু শক্তিকে গ্রহণ করে। এই জন্য নিজেই নিজেই বৈষ্ণবী শক্তি, এই যে তুলসী বৈষ্ণবী শক্তি, বৈষ্ণবদের শক্তি এটি, তা বলছেন নিজে নিজেই তিনি তুলসী বৃক্ষ রূপে বিশ্বে আবির্ভূত হয়েছেন জগতের কল্যাণের জন্য। তাই বিষ্ণু আরাধনা করিয়া থাকেন তুলসী মালা ধারণ, বৈষ্ণবের মালা ধারণ আবার কেবল মালা ক্রয় করিয়া যথেচ্ছ ভাবে গলায় ধারণ করা নয়, বৈষ্ণবের মালা ধারণ, বৈষ্ণবের মালা ধারণ আবার কেবল মালা ক্রয় করিয়া যথেচ্ছ ভাবে গলায় ধারণ করা নয়, তা বৈষ্ণবের গলায় মালা থাকবে, বোঝা গেল? কেউ কিনেই পরে নিল, বলছেন দীক্ষাকালে গুরুদেব স্বয়ং মালা সংস্কার করে মালাতে বৈষ্ণবী শক্তির নিত্য আবির্ভাব ধ্যান করিয়ে মালার অর্চন করত যাহাকে মালা প্রদান করা হইবে। দেখো এখানে মালা ধারণের নিয়ম আছে, তাহলে শাস্ত্রী এখানে রাগপদ্মচন্দ্রিকা বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন যে মালা তাহলে কেউ এমনি ক্রয় করে পনেরো তা নয়, তুলসী মালা ভরতে গেলেও দীক্ষাকালে দীক্ষাকালে গুরুদেব স্বয়ং মালা সংস্কার করে দেবেন, তাহলে যে সে তুলসী মালা পরেই কিনেই পরে নেবে তাও নয়, গুরুদেবের হাতে করতে হবে। বলছেন গুরুদেব যখন দীক্ষা দেবেন স্বয়ং মালা সংস্কার করে দেবেন তুলসী মালা, উনি ওনার গুরুদেবের হস্তে দেবেন, রাধারানীর হস্তে মহাপ্রভু চরণে কৃষ্ণের চরণে অর্পণ করে সেখানে বৈষ্ণব শক্তির নিত্য আবির্ভাব ধ্যান করিয়া মালার অর্চন করত যাহাকে মালা প্রদান করা হইবি তাহারই ভক্তি লাভের নিমিত্ত প্রার্থনা পূর্বক শ্রীকৃষ্ণকে মালা নিবেদন করে ধ্যান করে দেবেন গুরুদেব, মালা সংস্কার করে দেবেন, মালা সংস্কার করে দিতে হয়, যে সব কিনে করে নিলে হবে না, মালা সংস্কার করতে হবে গুরুবর্গের কাছে, তা সেটি হচ্ছে ভক্তি লাভের নিমিত্ত প্রার্থনা। তারপর কি হয় সেই মূর্তিমতী ভগবত প্রসন্নতার মালা সহস্তে দীক্ষা গ্রহণ ইচ্ছুজনের গলায় পরাইয়া দেয়। আচ্ছা তাহলে সকলে তুলসী মালা পড়তে পারে না, শাস্ত্রী কথা তোমাদেরকে মানতে হবে, এখন মালা পরেও মাছ খাচ্ছে, মালা কামড়েও বিড়ি খাচ্ছে, মালা পরে চা খাচ্ছে, তবে এটি ভক্তি নয়। তাহলে এখানে বলছেন ভগবত প্রসন্নতার মালা সহস্তে দীক্ষা গ্রহণ ইচ্ছুজনের গলায় মালা পরিয়াই দেয় গুরুদেব, তখন মালা নামে তাৎপর্য যথাযথ ভাবে অভিব্যক্ত হয়, তখন মালা নামে বলছেন যথা যথভাবে অভিব্যক্ত হয় মালা, তখনই সে মালাটা সার্থক। দানে না ধাতুর উদ্দিষ্ট মাংলাসি হরিবল্লভে ভক্তি ভংস সমস্তে বস্তি ন মালা নিগদ্যতি, লা ধাতুর অর্থ দানি, এদের মালা মালা, লা ধাতুর অর্থ কি দানি, লা লা কথার অর্থ ধাতুর অর্থ হচ্ছে দানি, মা শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি, মানে সম্পত্তি দানি, মানে হে হরি বল্লভী তুলসী, তাহলে এখানে লা শব্দ ধাতুর অর্থ হচ্ছে দানে, মা শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি, হে হরিবল্লভে তুলসী তুমি সমস্ত ভক্তগণকে প্রেম সম্পদ দান করো, কি বলবেন এটি গুরুদেব, গুরুদেব সেই শিষ্যকে মালা পরাবেন এবং মালা পরিয়ে বলবেন হে হরিবল্লভে তুলসী তুমি সমস্ত ভক্তগণকে প্রেম সম্পদ দান করো, তাহলে লা ধাতুর অর্থ দানে আর মা কথার অর্থ হচ্ছে সম্পদ, মানে মালা, তাহলে মালা হচ্ছে সম্পদ তুলসী মালা, তো সেটি গুরুদেবের হাতেই পড়তে হবে মালা, এই জন্য গুরুবর্গের হাতেই মালা পরার বিধি।
वैष्णवीर तिलक धारण ব্যাপারটি তদ্রু বৈষ্ণবীয় তেজ ধারণ পূর্ব বিষ্ণু উপাসনা। এই তিলক হচ্ছে তেজ, তেজ ধারণ। তাহলে মালার ব্যাপারটি হলো, এবার বলছে যে গোপী চন্দন তিলক যে নাই, তিলকটি হচ্ছে তেজ, বৈষ্ণবের তেজ। তাই এই রামানুজ সম্প্রদায় তাদেরকে তিলক কি করে মানে তাদেরকে লোহার পিণ্ডকে তপ্ত করে তেজ নিয়ম আছে। তো বৈষ্ণবের তেজ ধারণ পূর্বক বিষ্ণু উপাসনা। বৈষ্ণবগণ শ্রী হরি কেশব নারায়ণ মাধব গোবিন্দ দ্বাদশ নাম উচ্চারণ পূর্বক দ্বাদশ অঙ্গে তিলক ধারণে যে দ্বাদশ নারায়ণ মূর্তির সহিত কীর্তি কান্তি তুষ্টি পুষ্টি প্রভৃতি দ্বাদশ নারায়ণ শক্তি দ্বাদশ অঙ্গে অধিষ্ঠান চিন্তা করিয়া থাকে দ্বাদশ তিলক। তো শাস্ত্রবিহীন এই প্রকার বৈষ্ণবের তিলক ধারণ এবং মনের এই প্রকার বিষ্ণু তেজ ধারণে অভ্যাস দ্বারা বৈষ্ণবের দেহ মন প্রাণ বিষ্ণুময় হইয়া ওঠে। তাহলে বৈষ্ণবের তেজ ধারণ করে বৈষ্ণবের কি মন বিষ্ণুময় হইয়া ওঠে। একদিকে বাইরে বিষ্ণু তেজ তিলক, আবার হৃদয়ে বিষ্ণু শক্তি ধারণ করে তাহলে ধীরে ধীরে কি বৈষ্ণবীয় তিলক ধারণ করে আর কি নারায়ণ শক্তি দ্বারা দ্বাদশ অঙ্গে তিলক করে আর তখন সর্ব বিষ্ণুময় শরীরটাকে বিষ্ণুময় করে তুললেন, অন্তরে সর্বদা কৃষ্ণ নাম করছেন ভগবানের সেবা করছেন। অতি মালা তিলকের এই সব রহস্য না বুঝে কেহ কেউ বলেন ভক্তি অন্তরের বস্তু, মালা তিলক আদি বাহ্য চিহ্ন ধারণের প্রয়োজন কি? অনেকে বলে ভক্তি তো অন্তরের ব্যাপার, মালা তিলকের ধারণের কি দরকার, লোক দেখানো করে কি? না, এই জন্য তিলক হচ্ছে বিষ্ণু তেজ, তেজ ধারণ করলেন, তার শরীরটিকে বিষ্ণুময় করে তুললেন বৈষ্ণব। অবশ্য তো কেবলমাত্র বৈষ্ণব চিহ্ন ধারণের তো অন্তঃকরণ শুদ্ধ হয়, আবার কি বৈষ্ণব চিহ্ন তিলক করলে আবার অন্তঃকরণ শুদ্ধি হয় না? তিলক ধারণ করলেই যে অন্তঃকরণ শুদ্ধি হবে তা নয়। অন্তঃকরণ শুদ্ধির জন্য যখন সাধন ভজন করিতেই হয় তখন বাহ্য চিহ্ন ধারণের কি ফল? এটি মার্গ রয়েছে। প্রথমে কেউ যদি বলে তো অন্তঃকরণের ভক্তি সেটি বললে হবে না, এটি একদিন হবেই যখন সে সাধন করবেন, তখন আর তিলকের কি প্রয়োজন? তার অন্তঃকরণ শুদ্ধি হয়ে গেলে তিলকের আর কিসের প্রয়োজন? কিন্তু আমাদের অন্তঃকরণ শুদ্ধি হয় তাহলে আমাদেরকে তিলক করতেই হয়, অভ্যাস করতেই হয়। এই জন্য বলছেন যে যখন সাধন ভজন করিতে হয় তখন বাহ্য চিহ্ন ধারণের আর কি ফল? তদুত্তরে বক্তব্য এই যে বৈষ্ণবের মালা তিলক আদি চিহ্নগুলি তাহাদের স্বরূপ জ্ঞানের দ্যোতক, স্বরূপ জ্ঞান। যখন কৃষ্ণ দাস দাসী হবে তারা সর্বক্ষণ তিলক মালা শিখা, হ্যাঁ সেখানে দাসী রূপেও তাই করবে, সেটাই। এই জন্য বলছেন বক্তব্য যে বৈষ্ণবীর মালা তিলক আদি চিহ্ন হচ্ছে এটা স্বরূপ জ্ঞানী দত্তক। শ্রী ভগবানের আত্মসমর্পণ বা শরণাগতির অনুকূল বলে ভজনে পরম পুষ্টিকর, এই তো ব্যতীত উল্লেখিত মহাত্মা দ্রষ্ট। এই জন্য ভজনে প্রবৃত্ত হইলে মালা তিলক ধারণ অবশ্য কর্তব্য, ভজনে প্রবৃত্ত হইলে মালা তিলক ধারণ করা অবশ্য কর্তব্য, নচে ভক্তি ও ভক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয় বলিয়া শ্রী হরি প্রসন্ন হন না। নচে কি হয়, ভক্তি ও ভক্তির প্রতি ক্ষুণ্ণ হয়, ভক্ত এবং ভক্তির প্রতি, তাই হরি প্রসন্ন হন না। যে কণ্ঠ লগ্ন তুলসী নলিনা নলিনাক্ষ মালা, যে বাহু মূল পরিচিহ্নিত শঙ্খ চক্রা, যে বা ললাট ফলকি দশ দুগ্ধ পুণ্ড্রা, স্ত্রী বৈষ্ণব ভুবন মাসু পবিত্র যাত্রি। বলছেন শাস্ত্রী শ্রী ভক্তির সম্বলিত সিন্ধু দ্বীপ, যাহাদের কণ্ঠে তুলসী আমলকি বা পদ্মবীজের মালা সংলগ্ন আছে,
যাহাদের বাহুবলে শঙ্খচক্রাদি চিহ্ন বিদ্যমান, যাহাদের ললাটে উর্ধ্বপুণ্ড শোভা পাইতেছে, সেই বৈষ্ণবগণ শীঘ্রই ভুবন পবিত্র করেন। আমলকিও মালা পড়তে পারে এবং পদ্মবীজেরও মালা পড়তে পারে পবিত্র দায়িকা। ততই তাহারা বলছেন সেই বৈষ্ণবগণ শীঘ্রই ভুবন পবিত্র করেন যারা এই মালা আদি করে থাকে। এই জন্য মালা পরার দেখুন এটি সাধারণ নয়। যখন কোনো বাচ্চা যখন সে স্কুলেও যায় না, সে তুলসী মালা পরে যখন তিলক করে স্কুলে যায়, সে সেখানে তুলসীর মহিমা তিলকের মহিমা যতটুকু তার উপর জ্ঞান হইয়াছে সে প্রত্যেক ছাত্রদের কাছে সেটি বিলাইবে। কি সে নিজেই তো পবিত্র এবং তার পরিপার্শ্বে যে সমস্ত ছাত্রলতা তাদেরকেও পবিত্র করার চেষ্টা করে, এটি এমনই শক্তি রাখে তুলসী। এই জন্য যেনারা হরিভজন করেন তুলসী ধারণ তারা পবিত্রই, যারা হরিনাম করছেন গুরু পদাশ্রয় তারা তো পবিত্র অবশ্যই, এবং তারা পারিপার্শ্বিক সকলকেই পবিত্র করে। তারা সর্বক্ষণ তিলক দর্শন করছেন, হ্যাঁ তুলসী মালাও দর্শন করছেন, তারাও পবিত্র। এই জন্য তদ্রূপ অঙ্গে নাম মুদ্রা, অনেকে অঙ্গে হরিনাম লিখেন, এটা ভাব সম্বন্ধী। এবং শ্রী চরণ চিহ্নাদি বৈষ্ণব চিহ্ন সকল ধারণ ভাবানুকূল, তাই এটি পদ্মপুরাণে বলেছেন শাস্ত্রে যে চন্দনাদি দ্বারা শ্রী কৃষ্ণ নামাক্ষর সময়ে নিজ গাত্র ভূষিত করেন, তিনি লোক পাবন হইয়া শ্রীকৃষ্ণ লোকেই গমন করিয়া দেন। কৃষ্ণ লোকেই গমন করিয়া দেন। শ্রী তুলসী সেবন পরিক্রমা প্রণাম আদি ভাবন অনুকূল সাধন, তুলসী সেবা করা, তুলসী পরিক্রমা করা, প্রণাম, তুলসী সেবন নববিধ, তুলসী সেবা নববিধ, দৃষ্টা স্পৃষ্টা তথা ধাতা কীর্তিতা নমিতা শ্রুতা রূপিতা, যিনি রোপণ করেন সেবিতা, তুলসী যিনি দৃষ্ট মানে দর্শন করেন পৃষ্ঠা, ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা এবং রোপিতা সেবিতা নিত্যম পূজিতা তুলসী শোভা। এই জন্য তুলসী সেবন নয় প্রকার বলছেন, নববিধ তুলসী সেবন আছে। তাহলে দৃষ্টা স্পৃষ্টা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রোপিতা এবং সেবিতা এবং নিত্যম পূজিতা তুলসী শোভা। এই জন্য তুলসী দর্শন, তুলসী স্পর্শন, ধ্যান, তুলসী নাম, তুলসী কীর্তন, তুলসীর মহিমা শ্রবণ, তুলসী বৃক্ষ রোপণ, জলসেচন, স্থান মার্জন আদি এবং গন্ধপুষ্পাদি দ্বারা সেবন, এই নববিধ তুলসী সেবা করণ মঙ্গলদায়ী। এই নববিধ তুলসীর নববিধ সেবা আছে। তাহলে এখানে আবার বললি যে দর্শন স্পর্শন ধ্যান তুলসী নাম কীর্তন তুলসীর মহিমা শ্রবণ তুলসী বৃক্ষ রোপণ তুলসী জলসেচন এবং মার্জন এবং গন্ধপুষ্প দ্বারা পূজা, এই নববিধ তুলসী সেবা করণ মঙ্গলদায়ী। এই জন্য বৈষ্ণবগণ কি করে, বিষ্ণু প্রিয়া তুলসী অর্চন পরিক্রমণ প্রণাম তুলসী পত্র মঞ্জুরি আদি ভক্ষণ তুলসী কাষ্ঠের চন্দন আদি ধারণ তুলসী মূল মৃত্তিকার যে তিলক আদি ধারণ প্রভৃতি আচরণ দ্বারা তুলসী প্রিয়া শ্রী ভগবানের সন্তোষ বিধান করিয়া দেয়। অতএব শ্রী বৈষ্ণবী শক্তির অধিষ্ঠান রূপিণী শ্রী তুলসীর পরিচর্যার ফলে মানবগণ অনাসে অচিরে শ্রী বিষ্ণু ভক্তি লাভ করে ধন্য হইতে পারেন। তুলসী সেবা হলে অতি শীঘ্রই সে ধন্যাদি হয়ে যাবে। এই জন্য তুলসীর মহিমা বলছে, যাহাকে দর্শন করলে নিখিল পাপ সম নাশ হয়ে যায়। এই যে দৈনন্দিন, এই জন্য বৈষ্ণব কিন্তু পবিত্র। বৈষ্ণব কেন পবিত্র? বৈষ্ণব দেহ প্রাকৃত ভূ নয়, অপ্রাকৃত বলেছেন বৈষ্ণব দেহ। কেন? তুলসী তো ধারণ দর্শন করছেন, তুলসী ধারণ করে রেখেছেন, দৈনন্দিন তুলসী দর্শন করছেন, তুলসী প্রসাদে তুলসী সেবা করছেন, তুলসী পূজা করছেন, তুলসী দর্শন করলেই বলছেন নিখিল পাপ রাশি নষ্ট হয়ে যায়। বলো তুলসী মহারানী কি জয়।
ऋषि दर्शन कर ले समस्त पाप नाश हो जाए, जाके स्पर्श कर ले देह पवित्र हो जाए, पवित्र स्पर्श कर ले देह पवित्र, जहार वंदनाय रोग समूह नाश हो, ताले तुलसी दर्शन कर ले पाप विनष्ट हो जाए, स्पर्श कर ले पवित्र है, जहार वंदना कर ले रोग समूह नाश है, आबार सिंचन कर ले मरण भय दूरीभूत है, जल दिले मरण भय दूरीभूत है, जिनि संरूपित हुईले श्रीकृष्ण सान्निध्य विधान करें, तुलसी वृक्ष आदि रोपण कर ले कृष्ण सान्निध्य बास करें, आर श्रीकृष्ण चरणे न्यस्त हुईले प्रेम भक्ति प्रदान करें, आर तुलसी जदि श्रीकृष्ण चरणे देवा हय ताले तार प्रेम भक्ति प्रदान करें, से तुलसी देवी के नमस्कार जान, ताले तुलसी दर्शन करले निखिल पाप राशि विनष्ट हो जाए, तुलसी स्पर्श करले जीव पवित्र हो जाए, तुलसी कीर्तन करले समस्त रोग नाश हो जाए, तुलसी ते जल दिले बोलछेन समस्त मरण भय दूरीभूत हो जाए, तुलसी रोपित करले बोलछेन श्रीकृष्ण निकटे बास करे, आर तुलसी जदि भगवान चरणे अर्पण करे ताले प्रेम भक्ति प्रदान करे, कत फल, সেই তুলসী দেবীকে বারবার নমস্কার করি, ইহা দ্বারা তুলসী সেবন আদি যে ভাব প্রাপ্তির পক্ষে অত্যন্ত অনুকূল সাধন তা প্রমাণিত হইতেছে। এবং গো সেবা, গো সেবা করা প্রয়োজন, বৈষ্ণব অশ্বত্থ বৃক্ষে ধাত্রী ব্রাহ্মণ আদির সম্মান গৌরব রক্ষণ ভাবির অবিরুদ্ধ অঙ্গর্থ উপকার, তাই অশ্বত্থ তুলসী আমলকি গো ব্রাহ্মণ বৈষ্ণব ইহারা পূজিত, ব্রাহ্মণকেও সম্মান করা প্রয়োজন, প্রণত ধ্যাত হইলে মানবগণের পাপ নাশ করিয়া থাকে, তো এখানে শাস্ত্রে বলছেন যে বৈষ্ণব সেবাকে উক্ত সমস্ত লক্ষণ বিশিষ্ট বলে জানিত, অর্থাৎ বৈষ্ণবগণের সেবা সহিষ্ট ভাবগণ, বৈষ্ণব সেবা করলে অভীষ্ট প্রাপ্তি, যাহাদের সঙ্গ বৈষ্ণব সঙ্গ কৃপা ব্যতিরেক অন্য কোন উপায়ে শ্রী হরিতে ভক্তি উপাজিত হয় না, বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব কৃপা ব্যতীত কোনোদিনই হরিভক্তি উপজাত হয় না, আর এমন কোন ব্যক্তি নেই যে বৈষ্ণব কৃপা বৈষ্ণব সঙ্গের দ্বারা ভগবত প্রাপ্তি করেছে, সেই পরম মহৎ বৈষ্ণবগণের সেবা যে ভক্তিকে আমি সাধকের একান্ত কর্তব্য তাহাতে আর সন্দেহ কি, ভক্তি মার্গের সাধকগণের নিকট বৈষ্ণবগণ বিষ্ণুবত পূজ্য বলে জানিতে হইবে, বৈষ্ণবা বিষ্ণুবত পূজ্য, বৈষ্ণবাদ গুণ সাধক না থাকিলে শ্রী ভগবান কখনো তার প্রতি প্রসন্ন হন, আদি পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং বলিয়াছে, হে পার্থ যাহারা আমায় ভক্তি করেন তাহার আমার ভক্ত নহে, যে মুক্ত যে মে ভজন না পার্থ নেমে ভক্তস্য তে জনা মদ ভক্ত মঞ্চ যে ভক্তস্তি মে ভক্ত তমামতা, যে হে উদ্ধব হে পার্থ যাহারা আমায় ভক্তি করেন তাহার আমার ভক্ত নহে, যাহারা আমার ভক্তগণের ভক্ত তাহারাই আমার সর্বোৎকৃষ্ট ভক্ত বলে সম্মত, এই জন্য ইতিহাস সমুচ্চে দৃষ্টা, যে আমার পূজা করে সে আমার ভক্ত নাই, যে আমার ভক্তির ভক্তগণের পূজা করেন সে আমার সর্বোৎকৃষ্ট ভক্ত হয়ে সম্মত, তো আজই থাক, অনেক কিছু আমরা জানতে পারলাম ভালো ভালো কথা, এখানে রইল গ্রন্থ অমৃত লহরি মদন হরি প্রেমানন্দে মঞ্চা কলকাতর কৃপা সিন্ধু পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর, এই জন্য বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব কৃপা ব্যতীত কেউ ভগবানকে প্রাপ্তি করতে পারবে না, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, হে গোপীনাথ বৈষ্ণব ঠাকুর কে যাচ্ছে রাম রাম হরে হরে, বৈষ্ণব ঠাকুর
हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गुरु प्रमाण जय सृष्टि गुरु बोराम बोलो राम प्रभु ప్రభుపాదే గురుదేవ్.